Muslim to survive. Now when I look in your heart. বিয়ে হলো ভালোবাসার মানুষের সাথে এক হওয়ার একটি মাধ্যম। কিছুদিন আগে আমি রাঙ্গামাটি জেলার দুই নং রায়খালিতে গিয়েছিলাম পরিচিত এক মারমা দাদার বিয়েতে। সেখানে কি কি হয়েছিল সেগুলো আমি সংক্ষেপে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমি যখন দুই নং রায়খালিতে বর পক্ষের বাড়িতে পৌঁছাই তখন দেখেছি যে বর বাড়িতে ছিল না, কারণ তিনি কনেকে নিতে অলরেডি কনেপক্ষের বাড়িতে চলে গেছেন এবং সেখান থেকে তিনি কনেকে নিয়ে ফিরছিলেন। তো আমি যেহেতু বরের বাড়িতে ছিলাম তাই কনের জন্য অপেক্ষা করা ছাড়া আমার আর কোনো কাজ ছিল না। কনে পক্ষে যখনই চলে আসলো তখন সবার মধ্যে একটা তাড়াহুড়ার একটা ভাব ছিল যে কনে চলে এসেছে। আমি অনেক খুশি ছিলাম এবং দেখছিলাম যে আসলে কনে পক্ষ এলে বর পক্ষ কী কী করে সেটা দেখার জন্য। কনেপক্ষ যখন বরপক্ষের বাড়িতে আসছিল তখন বরপক্ষের একটি দল ছিল, অর্থাৎ নাচের দল। তারা নেচে নেচে কনেপক্ষ এবং বরপক্ষ উভয়ের সাথে আনন্দ শেয়ার করছিল। এই তো আমাদের মারমা বর আর মারমা কনে, দুজনকে অনেক বেশি সুন্দর লাগছিল আর সবাই মিলে খুব বেশি মজা করছিল। এই জিনিসটা দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। আসলে দুজন মানুষ যখন মিলিত হয় বা যখন একসাথে তারা সংসার করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় এই সময়টা তাদের জন্য অনেক বেশি মূল্যবান, আর যারা আশেপাশে থাকে অর্থাৎ সমাজের মানুষ তাদের কাছে অনেক বেশি আনন্দদায়ক। মারমাদের বিয়েতে একটি নিয়ম হলো যখন কনেপক্ষ বরপক্ষের বাড়িতে ঢুকবে তখন বরপক্ষের লোকেরা তাদেরকে একটি বাঁশ দিয়ে অথবা যে কোনো ফিতা দিয়ে তারা আটকিয়ে রাখে এবং কিছু টাকা দাবি করে। এই টাকা না দেওয়া পর্যন্ত কনেপক্ষকে বরপক্ষের বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। যখনই তারা যতটুকু টাকা চায় সেটি তাদেরকে দেওয়া হয়, তখনই তাদের জন্য দরজাটা খুলে দেওয়া হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাকা পয়সার একটি লেনদেন চলছে। তো দুটি পক্ষ যখন মীমাংসায় আসবে তখনই তাদেরকে ঢুকতে দেওয়া হবে, এবং হ্যাঁ ঢুকতে দেওয়া হলো। সবাই খুব মজা করছিল এবং আনন্দ করছিল। এবার কনের বরের বাড়িতে ঢুকার পালা। ঢুকার আগে ওখানে যিনি গুরুজন ছিলেন তাকে নমস্কার করছেন, তার আশীর্বাদ নিচ্ছেন কনে। এরপর সে পাথরের উপর পা রেখে চালের গুঁড়াগুলা বাড়িতে ফেলে কলসি কাঁখে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে। এটি করা হয় অনেকটা আশীর্বাদ স্বরূপ, বা তাদের সংসার জীবন যেন সুখী হয়, তারা যাতে ধন সম্পদের অধিকারী হয়, এগুলো ভেবে আসলে মারমারা এই ধরনের কিছু আয়োজন করে থাকে বা এই ধরনের রীতিনীতি তারা পালন করে। বরের মায়ের সাথে যখন কনের দেখা হয় তখন বরের মাকে কনে প্রণাম করে। এরপর বরের মা তাকে মিষ্টি খাওয়ান এবং তারপরে কনে সেই বাড়িতে ঢুকতে পারে। আসলে বিয়ে মানে কি বলবো, নাচানাচির যেন শেষ হয় না। একটু সুযোগ পেলে সবাই কি সুন্দর করে নাচে আর আনন্দ করে, দেখে মনে হয় আসলে সব আনন্দ, পৃথিবীর সব আনন্দ যেন এই বিয়ে বাড়িতেই চলে এসেছে। এই জায়গাটাকে বলা যায় মিনি স্টেজ। এখানে সাজানো হয়েছে, এখানে বর এবং কনে বসে থাকবে এবং যারা মানুষ রয়েছেন তারা এসে বর এবং কনেকে দেখে যাবেন। বর এবং কনে যখন বসে যায় তখন বাকি অতিথিদেরকেও মিষ্টি খাওয়ানো হয়।
এই যে সন্দেশ দেখতে পাচ্ছেন, এটি আমাদের কাছে নিয়ে আসা হয়েছে এবং আমরা খুব মজা করে সন্দেশটি খেলাম এবং বরকনের জন্য আশীর্বাদ করলাম। এভাবে দুপুর গড়িয়ে গেল, যখন সন্ধ্যা নামলো, রাত হলো, তখন বর এবং কনের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমার সেখানে উপস্থাপনার দায়িত্ব পড়ে, তাই আমি উপস্থাপনা করছিলাম। ওখানে নাচ, গান, এই সমস্ত জিনিস দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাজানো হয়েছিল। এভাবে একটি দিন কেটে গেল। পরের দিন বর এবং কনের বিয়ে হয়ে যায়। আমি যতটুকু জানি, ভোর চারটায় উঠে তাদের বিয়ে হয়েছে। সেখানে ভান্তেরা উপস্থিত ছিলেন, তাদেরকে মঙ্গলসূত্র পরিয়ে দেন। এই পর্বতে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। মারমাদের বিয়ের নিয়ম জায়গা ভেদে আলাদা হয়। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এখানকার নিয়ম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলা, চিংড়ি, তারপর মিষ্টি আলু, মাছ, ভাত, এগুলো দিয়ে আসলে সামনে সাজিয়ে রাখা হয়েছে। এটি একটি মারমাদের রীতি। আর ওনাদের হাতে মঙ্গলসূত্র পরিয়ে দিয়ে সকলে আশীর্বাদ করেন। চাউল দিয়েও আশীর্বাদ করা হয়, আর যে যা পারেন গিফট এনে দেন। তারপর টাকা, যদি কেউ আশীর্বাদ করতে চান টাকা দিয়ে, সেটিও করা যায়। বর এবং কনেকে অনেক বেশি সুন্দর লাগছিল, যেন রাজপুত্র আর রাজকন্যা অনেক বছর পর একসাথে মিলিত হয়েছেন। এক পাশে বর এবং কনের আশীর্বাদ চলছিল, অন্য পাশে খাবারের জন্য সবাই বসেছিল। যেহেতু দুপুর হয়েছে, লাঞ্চের টাইম হয়েছে, সবাই খাওয়ার জন্য বসেছিল। আমরাও এক ফাঁকে গিয়ে সেখানে খেয়ে নিয়েছি। অনেক সুন্দর সুন্দর আইটেম ছিল। মুরগির মাংস ছিল, ছাগলের মাংস ছিল, ডাল ছিল, আর অনেক কিছু ছিল। আর মারমাদের বিয়ের আরেকটি নিয়ম হলো, যদি কেউ মদ খেতে চায় তাহলে তাদেরকে ছোটো গ্লাসে করে মদ দেওয়া হয়। যারা খেতে চায় না তাদেরকে জোড়া জোড়ের ব্যবস্থা নেই। এভাবে চলে গেলো আমাদের আজকের দিনটি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্যই অনেক বেশি শুভকামনা রইলো।